जय श्री कृष्णा राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले आपनादेर सकल के जानाइ स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनलटी सबस्क्राइब अवश्यई करुन। सुप्रिय दर्शक बंधुरा, एई पवित्र श्रावण मासे पाँच एमन महिला एवं एमन पुरुष आछेन जादेर व्रत ओ उपवास करा एकदम ही उचित नय, कारण एमनटी होले भगवान शिव अत्यंतई रागान्वित हये पड़ेन, फलस्वरूप सेई व्यक्तिर भयंकर अभिशाप लागे। ए छाड़ाओ देवादिदेव महादेव ओइसब व्यक्ति ओ महिलादेर पूजो स्वीकार करेन ना। बंधुरा, धर्मकथा अनुसारे एई पवित्र श्रावण मास भगवान शिवेर खुबी प्रिय मास बोले माना हय। भगवान शिवेर विशेष पूजा आराधना करा उचित। बंधुरा, एई श्रावण मास भालोबासार मास बोलेओ मने करा हय। आर एई मासेई अगुणी शिव भक्तरा श्रावण मासे सोमवारे व्रत रेखे थाकेन। शास्त्र मते एमनटाई बला हय जे एई व्रत करले शिव भक्तदेर ভক্তিতে भगवान शिव खूब सहजे प्रसन्न হয়ে যান এবং নিজের ভক্তদের যাবতীয় মনস্কামনা পূর্ণ করে দেন। সুখী বৈবাহিক জীবনে কামনা পূর্তি হেতু অনেকেই শ্রাবণ সোমবার ব্রত উপবাস করে থাকেন। বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাসে বাবার অগণী ভক্তরা গঙ্গা নদী বা অন্যান্য নদী থেকেও জল নিয়ে আসেন এবং সেই জল দিয়ে দেবাদিদেব মহাদেবকে অভিষেক করিয়ে মহাদেবকে সন্তুষ্ট করান। আর প্রত্যেকটা ভক্তই এটাই চেষ্টা করে থাকেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, শাস্ত্র মতে এমন পাঁচ মহিলা এবং পুরুষ আছেন যারা কখনোই শ্রাবণ মাসে এই পবিত্র উপোস করতে পারেন না, তথা বিশেষ করে ভগবান শিব তাদের পুজো কখনোই স্বীকার করেন না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ, টোটকা বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সবার প্রথমেই বলবো, বিশেষ করে স্বামী স্ত্রী একসঙ্গে শ্রাবণ মাসের সোমবারে ব্রত উপোস রাখলে খুব ভালো ফল পাওয়া যায়। এই ব্রত পূর্ণরূপে করলে বৈবাহিক জীবন সফল হয়ে যায় এবং সাত জন্ম পর্যন্ত জীবন সাথীর সঙ্গ পাওয়া যায়। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন, যদি আপনারা হিন্দু রীতি রেওয়াজের সাথে সাত পাকে বাঁধা না পড়ে থাকেন তাহলে আপনারা এই ব্রত উপবাস করতে পারবেন না, বরং এই ব্রত থেকে দূরে থাকতে হবে আপনাদের। এক কথায়, হিন্দু শাস্ত্রে এই নিষেধাজ্ঞা আছে যে সাত পাকে বাঁধা বিবাহ না হলে কোনো প্রেমিক প্রেমিকায় এই ব্রত করতে পারবেন না। ধরুন যদি আপনি কোর্ট ম্যারেজ করেছেন সেক্ষেত্রেও আপনি এই ব্রত রাখতে পারবেন না। প্রকৃতপক্ষে হিন্দু ধর্মের রীতিনীতি মেনে যে বিবাহ সম্পূর্ণ হয় তথা সেই স্বামী স্ত্রী একমাত্র এই শ্রাবণ মাসে শিবের ব্রত উপবাস রাখতে পারেন। এছাড়াও বন্ধুরা, সাত পাকে বাঁধা পড়ার পর আপনি যে কোনো ধার্মিক কাজেও যোগদানও করতে পারেন। আর যদি আপনি শাস্ত্রের বিরুদ্ধে কাজ করেন তাহলে আপনি ঘোর পাপের ভাগীদারী হতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, দ্বিতীয় যে ব্যক্তিদের কথা বলবো তা হলো, মনে কুবিচার পোষণকারী বাজে লোকেরা শ্রাবণ মাসের এই পবিত্র ব্রত থেকে দূরে থাকবেন, কারণ এমন ব্যক্তির পুজো কোনোদিনই দেবাদিদেব মহাদেব স্বীকার করেন না। বন্ধুরা, শাস্ত্র মতে যদি কোনো ব্যক্তির মনে কারো প্রতি দুর্ব্যবহার
बाजे कुचिंता भावना बड़ स्त्री प्रति आसक्ति बा कथाय कथाय मिथ्या कथा बला बा धरुन बाजे काज कर्मेर संगे जड़ित थाका एई सब व्यक्तिदेर पूजो कखनोई देवादिदेव महादेव ग्रहण करेन ना। फलस्वरूप एई पवित्र श्रावण मासे देवादिदेव महादेवेर पूजो आराधना करा तादेर कोनो मानेई हय ना। सुप्रिय दर्शक बंधुरा, एमन पुरुष ओ महिलादेर ओपर देवादिदेव महादेव सब समय अत्यंत रागान्वित होये थाकेन। आर जदि आपनार मन शुद्ध थाके तबेई आशुतोष शिव आपनार पूजो ग्रहण करबेन। आर आपनी जदि एकजन एकनिष्ठ शिव भक्त होये थाकेन ताहले अवश्यई एकबार कमेंट करुन। ओम नमः शिवाय। बंधुरा, एरपर तृतीय जे व्यक्तिटिर कथा बोलबो ता हलो डिवोर्सी महिला ओ एवं पुरुषेराओ এই পবিত্র শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের পূজো আরাধনা করতে পারবেন না, কারণ শাস্ত্র মতে এই মাস ভালোবাসার প্রতীক হিসাবে মানা হয়। তাই আপনারা এই ব্রত উপোস কখনোই রাখবেন না। আপনাদের একটি কথা আমি বলে রাখি, শাস্ত্র মতে মনে করা হয় যে প্রেমিক প্রেমিকা একে অপরের কাছ থেকে দীর্ঘদিন ধরে দূরে থাকে তাহলে তাদের এক হয়ে যাওয়া উচিত এই পবিত্র শ্রাবণ মাসেই। এছাড়াও শাস্ত্রে আরও একটি কথা উল্লেখ আছে এবং তা হল স্বামী স্ত্রী যখন একসঙ্গে মিলিত হয়ে ঈশ্বর বা ভগবানের আরাধনা করে থাকেন তখন তারা অনেক বেশি গুণ এর সুফল লাভ করতে পারেন বা প্রাপ্তি করতে পারেন। তাহলে সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি শ্রাবণ মাসের ব্রত করতে চান তাহলে স্বামী স্ত্রী দুজনকেই এক হওয়া অবশ্যই দরকার, তবেই মহাদেব আপনাদের পূজো স্বীকার করবেন। বন্ধুরা, এরপর চতুর্থ যে ব্যক্তির কথা বলবো তা হল আচার্য চাণক্য নীতি অনুসারে এক বেশ্যার পূজো দেবাদিদেব মহাদেব কখনোই স্বীকার করেন না, কারণ এটি শাস্ত্র বিরুদ্ধে হয়ে থাকে। শুধু দেবাদিদেব মহাদেব নয় বন্ধুরা, এই সকল ব্যক্তিদের পূজো কোনো দেবদেবী স্বীকার করেন না, তথা এমনটি করলে মহাপাপ হয় বলেই মনে করা হয়। বন্ধুরা, এরই পাশাপাশি আরও একটি বিষয় খেয়াল রাখবেন এবং তা হল এই পবিত্র শ্রাবণ মাসে এমন মহিলাদের কাছ থেকে অবশ্যই দূরে থাকা উচিত। যাই হোক বন্ধুরা, এরপর পঞ্চম এবং সর্বশেষ যে ব্যক্তির কথা বলবো তা হল শাস্ত্র অনুসারে কুমারী কন্যাদের শিবলিঙ্গ স্পর্শ করা উচিত নয়, কারণ এটি মহাপাপ বলে শাস্ত্রে গণ্য করা হয়েছে। এছাড়াও যে ব্যক্তির হৃদয়ে মনে স্ত্রীর প্রতি নোংরা বিচার থাকে এবং স্ত্রীদের সাথে অভদ্র আচরণ করে কথাবার্তা বলেন সেই সব ব্যক্তিকে দেবাদিদেব মহাদেব নরকেও স্থান দেয় না, এবং এমন ব্যক্তিদের পূজো দেবাদিদেব মহাদেব কখনোই স্বীকার করেন না। বন্ধুরা, এছাড়াও কুমারী মেয়েরা এই ষোলো সোমবার ব্রত অবশ্যই রাখবেন যদি তারা মহাদেবের মতো স্বামী পেতে চান। বিশেষ করে এই পবিত্র শ্রাবণ মাসে যখন কোনো কুমারী কন্যা ভক্তি নিষ্ঠার সহিত উপোস করে ভালোভাবে শিব পুজো সম্পন্ন করে নেন তখন তাদের অতি অবশ্যই মহাদেবের মতো স্বামী প্রাপ্ত হয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আর আপনারা যদি সত্যিই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পেতে চান তাহলে অবশ্যই একবার কমেন্ট বক্সে লিখবেন হর হর মহাদেব এবং ওম নমঃ শিবায়। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন। এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।